হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই অনেক ভালো আছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আমি ক্যামেরার সাথে খুব বেশি ইউজ টু না, এবং প্রফেশনালভাবে যে ভিডিও এডিটিংগুলো হয় সেগুলোতে আমি খুব বেশি এক্সপার্ট না। সো আস্তে আস্তে ট্রাই করব আমার ভিডিওগুলোর মান যাতে বেটার হয়। সো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের ব্লগ চ্যানেলে, নতুন নতুন ব্লগ আসবে, প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি একটা কাজে, কাজ শেষ করে তারপরে রিয়ানের জন্য একটা বার্থডে কেক নিয়ে তারপরে বাসায় আসবো আস্তে আস্তে। চলেন শুরু করি। সো এই যে আমরা বাজারে চলে আসলাম, শসা নিবো আর টমেটো নিবো, কিন্তু আমরা হোল বাজার খুঁজলাম কিন্তু কোথাও ভালো কোনো শসা পাই নাই। দেশি শসা হাইব্রিড পাওয়া যায় কিন্তু হাইব্রিড খাইতে ভালো লাগে না তেমন, এর জন্য আর কি লাস্টে এইগুলাই নিলাম। আমাদের কাছে মনে হইল যে না, এগুলাই অন্য সবগুলার থেকে ভালো হবে। এবং টমেটো নিছি, টমেটো বাসায় বেশি কেউ খায় না, সো কম কম নিলাম শুধুমাত্র আজকের পার্টির জন্য, আর তাছাড়া কিছু না। সো তারপর ইচ্ছা আছে যে মাছের বাজারটা দেখবো আর কি। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে, আমাদের নদীর থেকে বিভিন্ন ধরনের মাছ আসে। সো আর আমরাও মানে নদীর মাছগুলাই বেশি পছন্দ করি খাইতে। মাঝে মাঝে ওই নদীর ওখানে যাই সকালবেলা, ওখানে গিয়ে ওখান থেকে মাছ নিয়ে আসে। সো আজকে এই যে দেখবো বড় বড় পাবদা, তারপরে কাতল, বড় কাতল এবং ইলিশ আছে দেখলাম যে অনেক ধরনের, আর নদীর ছোটো ছোটো গোলসা, ট্যাংরা, পুঁটি, অনেকগুলো আইটেমের মাছ আছে, ভালোই লাগছে দেখতে। কিন্তু একদম শেষের দিকে আমরা কয়েকটা মাছ পছন্দ করলাম, মনে হয় 1,000-2,500 নিল আর কি, কিন্তু মাছগুলো ভালো ছিল, আপনাদেরকে দেখাবো। মানে পাঁচ মিশালি মাছ যেটাকে বলে, সব ধরনের মাছ একসাথে করে দেওয়া। ওইখানে ছিল হচ্ছে আপনার ইলিশ, ছিল মনে হয় ইলিশের বাচ্চা ছিল 4-5টা, ট্যাংরা ছিল, মানে ভালো ভালো মাছই ছিল বলা যায় যে নদী ভালো ভালো মাছ। তো লাস্টে আমরা ওইটা নিয়ে আসছি। আমরা প্রথমে ভাবছি যে দাম মনে হয় একটু বেশি, কিন্তু লাস্টে দেখলাম যে না, ওই মাছ নেওয়ার মতো কাস্টমার অনেক ছিল। তারপরে আরেকটা আন্টি আসলো, উনি অর্ধেক মনে হয় নিল, তো আমরা আবার ঘুরে চলে গেছিলাম। পরে লাস্টে দেখলাম যে উনি অর্ধেক নিয়ে গেছে আর বাকি অর্ধেক আমরা নিয়ে বাসায় চলে আসছি, কিন্তু মাছগুলো ভালো ছিল। এই যে মাছগুলা আপনাদেরকে দেখাই, কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন।
দাম কি কম নিল না বেশি নিল আসলে এত কিছু জানি না, মাছ দেখে ভাল লাগছে নিয়ে চলে আসছে, এই হচ্ছে কথা। এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আমরা এখন যাচ্ছি রিয়ানের কেক আনতে। এই যে আমি আর তিশা রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হব। তো দেখতে থাকুন আস্তে আস্তে আপনারা। তারপর আমরা বিকেলে গেছিলাম একটু অবাকের চা খাইতে, কিন্তু চা খাইতে গিয়ে আমরা নিজেরাই অবাক হয়ে বাসায় চলে আসছি। কারণ হচ্ছে মানে উনি ছিল না যে চা বানায় অবাক, সো ওনার অন্য কোনো স্টাফ আমাদের চা দেয় নাই, হয়তো বা তার হাতে কোনো বিশেষত্ব আছে এই জন্যই সে ছাড়া অন্য কেউ চা বানায় নাই। সে বলছিল, তারা বলছিল আমাদের 20 মিনিটের মতো ওয়েট করতে, কিন্তু আমাদের হাতে কোনো সময় ছিল না। রিয়ানের বার্থডে সম্পর্কে কিছু বলো, রিয়ানকে একটু উইশ করো, বলো হ্যাপি বার্থডে রিয়ান। বলি কি বলো, নো তোমার জন্য শুভ শুভ শুভকামনা, তুমি অনেক বড় হতে পারো। বার্থডে